Hello everyone, welcome to my platform, Ayesha Drawing and Craft Academy. তোমরা তো দেখো নিয়মিতই আমি তোমাদের জন্য কিছুদিন যাবত গ্রামের দৃশ্য শেখানো ভিডিও ছাড়ছি, কিন্তু আজকে আমি বড়দের জন্য কোনো ড্রয়িং নিয়ে আসিনি। কিন্তু আজকে আমি ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটা, অনেক সহজভাবে যেন তারা একটা গ্রামের দৃশ্য ড্রয়িং করতে পারে সেভাবে নিয়ে আসছি, একদম ইজিভাবে। আমার গ্রামের দৃশ্যে থাকবে দুটো ঘর, একটি খেজুর গাছ, আর দেখা যাবে যে একটি লোক সবজি বিক্রি করছে, আর দূরে থাকবে পাহাড় আর কিছু তাল গাছ আর কি, আর চারদিকে কিছু সবুজ শ্যামল থাকবে। তো সবসময় যেমন বড়রা ড্রয়িং করে ওগুলোর ভিতরে আমি একটু কঠিন কঠিন জিনিস রাখি, কিন্তু আজকে একদম খুবই সহজভাবে, একদম 3-4 বছরের বেবিরাও আজকে এই ড্রয়িংটা করতে পারবে। আমি এতটা সহজ করে এই ড্রয়িংটা করেছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখে গ্রামের দৃশ্য ড্রয়িং করা শিখতে চাও, তোমরা তারা কিন্তু অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখে নিতে পারো। তোমাদের যেই ড্রয়িং ভিডিওটি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে করার, আর আমাকে জানাবে যে কেমন হয়েছে। আমার ছোট সোনামণিরা, তোমরা কোনো চিন্তা করো না, তোমরাও আজকে আমাকেও ছোট বেবি মনে করো। কারণ দেখো, আমার দৃশ্যটা যখন আমি ড্রয়িং করছিলাম, আমি কোন ধ্যানে ছিলাম আমি জানি না, আমার নিজেকে তখন বাচ্চাই মনে হচ্ছিল। কেন বলছি, দেখো আমি যে ঘর ড্রয়িং করছি, ঘরের দাগগুলো কেমন বেঁকা তেরা হয়েছে। মানে একদম ছোট বেবিরা নতুন যখন কোনো দৃশ্য ড্রয়িং করার চেষ্টা করে তখন যেরকম হয় ঠিক ওই রকম বিষয়টি কিন্তু আসলে অনেক মজার। আমি এডিট করছিলাম আর ভাবছিলাম যে আমারই তো এখনও অনেক কিছু শেখার বাকি আছে, তাই না? ভিডিওটা দেখে তাই মনে হচ্ছে না? হ্যাঁ অবশ্যই, আমারও এখনও অনেক কিছু শেখার আছে। আমি যা যা পারি আমি সেগুলোই তোমাদেরকে শেখাবো। তোমরা যা শিখতে চাও, জানতে চাও, অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেটা যদি আমি জেনে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করার। আর হ্যাঁ, তোমরা কীরকম ভিডিও বা কী ড্রয়িং করা দেখতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার ইউটিউব চ্যানেল আয়েশা ড্রয়িং অ্যান্ড ক্রাফট একাডেমি, এই চ্যানেলটিতে অনেক রকমের ড্রয়িং আছে, স্কেচ আছে, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং নিজেরা করার চেষ্টা করবে। এবং আমার চ্যানেলটি আমাকে অথবা আমার ড্রয়িং যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই লাইক অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। কিন্তু তো আমার ছোট্ট সোনামণিরা, তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি পুরো ড্রয়িং ভিডিওটি করেছি। শুধু যে এঁকেছি তাই কিন্তু না, তারপর আমি রঙও করেছি একদম ছোট বাচ্চাদের মতন খুব সহজভাবে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, অঙ্কন শেষে তোমাদের সাথে আবার কথা হবে।
আমার সুপ্রিয় দর্শক, আমি চলে এসেছি আবারও তোমাদের মাঝে কথা বলতে। আমার এই ভিডিওটি তোমরা যদি শিখতে পারো কিছু ভিডিওটি থেকে, আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখ, কথা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, যেখানে আমি তোমাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করব। আমার ছোট্ট বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, নিজেদের প্রতি খেয়াল রাখো, বাবা মা এবং বড়দেরকে সম্মান করো। আল্লাহ হাফেজ।